ভিউয়ার্স, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে নিয়ে এসেছি অত্যন্ত জটিল এবং বহুল পঠিত একটি ট্র্যাজেডি, বিশ্বসেরা ট্র্যাজেডি, হ্যামলেট। উইলিয়াম শেক্সপিয়ারের অনন্য কীর্তি বলা হয় হ্যামলেট নাটকটিকে। ইংরেজি ও বাংলা সাহিত্যের শিক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীদের কাছে নাটকটি অনুধাবন করা খুবই কঠিন। আবার যারা সাহিত্যের শিক্ষার্থী তাদেরও অনেক বিষয় অস্পষ্টতা থেকে যায় বা পড়েছে কিন্তু অনেক কিছু ভুলে গেছে। যাই হোক, 36তম বিসিএসসি একটি প্রশ্ন এসেছিল, ফেলটি দ্য নেম ইজ ওমেন, এই লাইনটি কোন নাটকের অংশবিশেষ? এই প্রশ্নের উত্তর সাহিত্যের শিক্ষার্থী ব্যতীত, বিশেষ করে ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ব্যতীত অন্যদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এরকম সাহিত্যের প্রশ্ন প্রায়ই এসে থাকে, আসলে সকল বিষয় সবার পড়া হয়ে ওঠে না। তো চাকরির পরীক্ষায় এরকম প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি, আর এই জন্য আমার এই প্রচেষ্টা। আজ আমি হ্যামলেট নাটকের গুরুত্বপূর্ণ উদ্ধৃতি, চরিত্র এবং সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরব। আমার বিশ্বাস এর আগে কেউ এভাবে আপনাদের সামনে তুলে ধরেনি। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যামলেট নাটকটির পুরো নাম দ্য ট্র্যাজেডি অফ হ্যামলেট, প্রিন্স অফ ডেনমার্ক। নাটকটি শেক্সপিয়ারের জীবনে ছিল সবচেয়ে সফল এবং জনপ্রিয় নাটক। বর্তমানে এই নাটক অত্যন্ত জনপ্রিয়। নাটকের মূল বিষয়বস্তুতে প্রতিশোধের বিষয়টি থাকায় নাটকটিকে রিভেঞ্জ ট্র্যাজেডি হিসেবে আখ্যা দেওয়া হয়। যাই হোক, নাটকের মূল ঘটনাটি শুরু হয় এভাবে, ডেনমার্কের রাজপ্রাসাদের কাছে ছিল এলসিনের দুর্গ। সে দুর্গে যথারীতি প্রহীরা পাহারা দিচ্ছিল। একদিন রাতে তারা দেখে প্রাচীরের নিকট একটি রহস্যময় মূর্তি। এই মূর্তিটি দেখতে যেন তাদের সদ্যপ্রয়াত রাজার মতো। বিষয়টি তারা হ্যামলেটের বন্ধু হরেশিওকে জানালো। হরেশিও একদিন রাতের বেলা দেখতে এলো এবং যথারীতি সেই মূর্তিটি দেখল। হরেশিও বিস্মিত হলো যে এ তো আমাদের সদ্যপ্রয়াত রাজা। হরেশিও বিষয়টি তার বন্ধু হ্যামলেটকে জানালো, অর্থাৎ নাটকের নায়ক যুবরাজ হ্যামলেটকে জানালো। এখানে একটু পিছনের কথা বলতে হবে। প্রিন্স হ্যামলেটের মৃত্যুর সময় হ্যামলেট রাজধানীর বাইরে ছিল। রাজধানী থেকে ফিরে এসে জানতে পারলো তার বাবা যখন বাগানে বিশ্রাম করছিল তখন একটি সাপ এসে তাকে কামড় দেয় এবং সাপের দংশনে তার মৃত্যু হয়। এই অপঘাত মৃত্যুর জন্য হ্যামলেট খুবই দুঃখিত হয় এবং সে আরও দুঃখিত হয় সে যখন জানতে পারে অল্প কিছুদিনের মধ্যেই, অর্থাৎ দু মাস অতিক্রম হয়নি, এরই মধ্যে তার মা গার্ট্রুড তার কাকা ক্লডিয়াসকে বিয়ে করেছে। ক্লডিয়াস এবং গার্ট্রুডের মধ্যে যে বিয়ে হয়েছে, বিয়েটি প্রজারা খুব ভালোভাবে নেয়নি, কারণ প্রয়াত রাজা ছিল অনেক ভালো মানুষ। বাবার মৃত্যু, মায়ের বিবাহ, ক্লডিয়াসের রাজা হওয়া, বিষয়গুলি তাকে খুবই ব্যথিত করে। রাজ্যের প্রজারা রানীর এই বিয়েটাকে বিবেচনাশূন্যতা এবং রহস্যজনক বলে মনে করেছে। তারা ভয়ে কাউকে কিছু বলেনি, এমনকি হ্যামলেটকেও এ বিষয় নিয়ে তারা কিছু বলেনি। যাই হোক, হ্যামলেটের কাকা ক্লডিয়াস এখন ডেনমার্কের রাজা, তারই মা গার্টুড এখন রানী। তার কাছে কাকার রাজা হওয়া, মায়ের দ্রুত বিবাহ, বিষয়গুলি তাকে ভাবিয়ে তুললো। সে মর্মাহত হয়ে খেলাধুলা লেখাপড়া সব ছেড়ে দিয়েছে এবং এক বিষণ্ণতার মধ্যে ডুবে গেল। তার কাছে মনে হলো পৃথিবী যেন এক নষ্ট বাগান। কেন যেন তার মনে হয় কাকা ক্লডিয়াস সেই সাপ, যে সাপ তার বাবাকে দংশন করেছে। হ্যামলেটের এই মানসিক কষ্টের মধ্যে বন্ধু হরেশিও এসে জানালো সেই পেতাত্মাটির কথা, যে পেতাত্মাটি সেও দেখেছে এবং রক্ষীরা প্রায় দেখে থাকে। হ্যামলেট যথারীতি সেই পেতাত্মাটি দেখতে গেল। সে দেখা মাত্রই বাবা বলে সম্বোধন করলো, কারণ মূর্তিটি দেখতে তার বাবার মতো। সে ভয়ে এবং বিস্ময়ে অভিভূত হলো। আবার একটু দ্বন্দ্বে পড়ে গেল, মূর্তিটি কি তার পিতা না কোনো অশুভ আত্মা। মূর্তিটি তাকে একটু দূরে নিয়ে নির্জনে কথা বলতে চাইলো, তাকে ডাকলো। তার বন্ধু হরেশিও এবং গার্ড যারা ছিল তারা তাকে বারণ করলো। তাদের বারণ না শুনে হ্যামলেট মূর্তিটির কথা শুনতে গেল। গার্ড এবং হরেশিও প্রয়াত রাজার মূর্তিটি দেখে তারাও বিস্মিত। এরকম পরিস্থিতি দেখে গার্ড মার্সেলেস হরেশিওকে বলে, সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, অর্থাৎ ডেনমার্কের বিশেষ কোনো ব্যাধি হয়েছে। যাই হোক, হ্যামলেট পেতাত্মার পিছনে গেল। পেতাত্মার পোশাক তার বাবারই পোশাক, আর তাছাড়া পেতাত্মাটি বলল, আমি তোমার বাবার পেতাত্মা। এভাবেই হ্যামলেট নিশ্চিত হলো পেতাত্মাটি তার বাবা ছাড়া আর কেউ নয়। পেতাত্মার মুখ থেকে সে অবিশ্বাস্য ঘটনাটি শুনে যে তোমার কাকা ক্লডিয়াস আমাকে হত্যা করেছে। আমি যখন বাগানে ঘুমন্ত ছিলাম তখন তোমার কাকা ক্লডিয়াস তোমার মায়ের সহায়তায় হেবনাগাছের বিষাক্ত রস আমার কানে ঢেলে দিয়েছে, তাতে আমার মৃত্যু হয়েছে। তোমার কাকা ক্লডিয়াস এ কাজটি করেছে রাজা হওয়ার জন্যে, আর এ কাজে তোমার গর্ভদায়িনী মা তাকে সহায়তা করেছে। হ্যামলেট, তোমার মা কীভাবে ধর্মপুরুষটা হলো? তোমার মা আমার ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করলো। হ্যামলেট, তুমি আমার একমাত্র সন্তান, তুমি এর প্রতিশোধ নাও। তুমি ক্লডিয়াসকে শাস্তি দাও, তবে হ্যাঁ, তোমার মাকে তুমি কিছু বলবে না, কারণ তোমার মা তার বিবেকের দংশনে দংশিত হবে। মূর্তিটি যখন অদৃশ্য হয়ে গেল, হ্যামলেট তখন অজ্ঞান হয়ে গেল। হ্যামলেটের যখন জ্ঞান ফিরল, হ্যামলেট তখন বিষয়টি সবাইকে গোপন রাখতে বলল।
যাতে বিষয়টি কেউ জানতে না পারে। বন্ধু হরষীয় এবং রক্ষী যারা ছিল তাদেরকে ঈশ্বর নামে শপথ করালো, তলোয়ার স্পর্শ করে শপথ করালো যাতে তারা কাউকে বিষয়টি না বলে। এরপর হ্যামলেট চিন্তার সাগরে ডুবে যায়। সে কি করবে? পিতৃহত্যার প্রতিশোধ নেবে? তার চাচা ক্লোডিয়াসকে হত্যা করবে? সে অস্থির হয়ে পড়ে। সে তার চাচাকে মারার চেষ্টাও করে। একদিন মারতে গিয়ে দেখে তার চাচা প্রার্থনারত। প্রার্থনারত চাচাকে সে হত্যা করতে চায় না। যাই হোক, নাটকের প্রথম দিকে হ্যামলেট যখন তার চাচা এবং মায়ের কাছে বাবার মৃত্যুর খবর জানে, তখন আমরা হ্যামলেটের মনের খবরগুলো জানতে পারি তার স্বগতোক্তির মাধ্যমে। স্বগতোক্তি হচ্ছে যেটা দর্শক শুনতে পায় কিন্তু পাশের চরিত্র শুনতে পায় না। রাজা ক্লোডিয়াস হ্যামলেটকে যখন বলে, তুমি আমার ছেলের মতো, আমার ব্যয়াতুষ পুত্র, তখন হ্যামলেট স্বগতভাবে বলে, এ লিটল মোর দ্যান কিন অ্যান্ড লেস দ্যান কাইন্ড, তুমি আত্মায় অধিক এবং আত্মীয়ের ধিক, অর্থাৎ তুমি নিকৃষ্ট আত্মীয়। সে যখন সান্ত্বনার বাণী চাচা এবং মায়ের কাছে শুনে, তখন সে মনে মনে অনেক কিছু ভাবে। সে তার মায়ের বিয়ে নিয়ে ভাবতে থাকে, তার মা কীভাবে পারলে এত দ্রুত বিয়ে করতে। সে বলে, ফ্রেলটি দ্য নেম ইজ ওম্যান, অর্থাৎ ভঙ্গুরতা তোমার অপর নাম নারী, অর্থাৎ নারী দুর্বল চিত্তের অধিকারী। অন্যদিকে নাটকের কাহিনীর নায়িকা হচ্ছে অফিলিয়া। অফিলিয়া হচ্ছে নাটকের অন্যতম চরিত্র পোলোনিয়াসের কন্যা। পোলোনিয়াস হচ্ছে ডেনমার্ক রাজ্যের একজন বৃদ্ধ মন্ত্রী। অফিলিয়া হ্যামলেটকে মনে প্রাণে ভালোবাসে এবং তাদের ভালোবাসা দেখে রাজ্যের মানুষ সবাই মনে করেছে এই ভালোবাসা তাদের বিয়েতে রূপ লাভ করবে। কিন্তু হ্যামলেটের বাবার মৃত্যু তাদের এই ভালোবাসার মাঝখানে বাদ সাধে, কারণ হ্যামলেটের ব্যাপক মানসিক পরিবর্তন হয়। সে এখন পিতৃহত্যার প্রতিশোধে মগ্ন। সে এখন আর তার প্রেমিকার কথা ভাবছে না। হ্যামলেট তার প্রিয় বাবার চিন্তায় পাগল প্রায়। পিতৃবিয়োগে মর্মাহত হৃদয়ে প্রেমের কোনো স্থান নেই, তাই সে অফিলিয়ার সঙ্গে অসংলগ্ন কথা বলে এবং তার প্রেমে সাড়া দেয় না। সে তার কাকা ক্লোডিয়াসকে মারতে প্রস্তুত, কিন্তু মারার সুযোগ পায় না, কারণ ক্লোডিয়াস সৈন্য পরিবেষ্টিত থাকে এবং সেখানে তার মাও থাকে। সে ভাবে তার বাবার হত্যাকারী, সে আবার তার মায়ের স্বামী। হ্যামলেট সিদ্ধান্ত নিতে পারছে না। চারদিকে চক্রান্তের জাল, গর্ভধারিণী মা ষড়যন্ত্রের অংশীদার, প্রেতাত্মার কথা, পিতৃহত্যার প্রতিশোধ আদৌ নিতে পারবেন কি না, নাকি সে নিজে হেরে গিয়ে আত্মহত্যা করবে? আত্মহত্যা করলে পরের জগৎ কী হবে? সেটাও তো ভালো কিছু হবে না, এজন্য সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করবে, না আত্মহত্যা করবে, না পিতৃহত্যার প্রতিশোধ নেবে। এমনই একটি পর্যায়ে সে বলে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, অর্থাৎ থাকবো কি থাকবো না, সেটাই প্রশ্ন। এ সকল বিষয়ে হ্যামলেট প্রায় সবার সঙ্গে পাগলের মতো আচরণ করে। তার মানসিক ব্যাপক পরিবর্তন, হ্যামলেটের অস্বাভাবিক কথাবার্তা শুনে পোলোনিয়াস দ্বন্দ্বে পড়ে যায়। সে তার মেয়েকে এই পাগল ছেলের কাছে বিয়ে দিবে কিনা, হোক সে যুবরাজ। আবার পোলোনিয়াস চিন্তিত হয়ে যায়। তার পাগলামো কথার মধ্যে কিছু তীক্ষ্ণ কথা আছে যেগুলো তাদেরকে ভাবিয়ে তোলে। রাজা, রানী ও পোলোনিয়াস তারা ভাবতে থাকে, হ্যামলেটের এই পাগলামো কি সত্যি পাগলামো না শুধুই ভান? রাজা ক্লোডিয়াস, রানী গার্টুট ও পোলোনিয়াস হ্যামলেটকে চোখে চোখে রাখে। সে কীরকম করছে, কোথায় যাচ্ছে, কি করছে, সে তার প্রেমিকার সঙ্গে সে কীভাবে কথা বলে, অর্থাৎ সে আসলেই পাগল কি না, এ বিষয়টি তারা নজরে রাখছে। পুরো পরিস্থিতির জন্য ডেনমার্কে তার এক কারাগার মনে হয়। তার বাল্যবন্ধু রোজেনক্রান্স এবং গোল্ডেন স্টানের সঙ্গে সে বিষয়গুলো শেয়ার করে। এই পৃথিবী তার কাছে বিষাদময়, ডেনমার্ক যেন এক কারাগার। তার বন্ধুরা যখন তার সঙ্গে দ্বিমত পোষণ করে, তখন সে বলে, দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো, অর্থাৎ মানুষের চিন্তার মধ্যেই ভালো মন্দ দিকটা থাকে। বিষয়টি হলো এরকম, হ্যামলেট তো উন্মুক্ত আছে, এটা একটা মানসিক বিষয়। সে যদি ভাবে আমি একটা কারাগারের মধ্যে আছি, তাই এই কারাগার বিষয়টা তার একটা মনের বিষয়। সে আরও তাদের সঙ্গে শেয়ার করে, মানুষ কত বিচিত্র, মানুষ ভিতরে এক বাইরে আরেক, কত রকমের কাজ মানুষ করে, মানুষের কত রকমের বুদ্ধি। তখন সে একটি ডায়লগ বলে, হোয়াট এ পিচ অফ ওয়ার্ক ইজ ম্যান, অর্থাৎ কি আশ্চর্য মানুষ এবং এই মানুষের কাজ ও কর্ম। এদিকে হ্যামলেট তার বাবার কথাকে সত্য প্রমাণিত করার জন্য একটি নাটকের আয়োজন করে। নাটকটি এমন করে মঞ্চস্থ হবে, রাজা, রানী, হ্যামলেট, অন্যরা নাটকটি দেখবে এবং নাটকের মাঝখানে কিছু ডায়লগ হ্যামলেট জুড়ে দিবে এবং সেই ডায়লগের মধ্যে থাকবে তার বাবার মৃত্যুর কাহিনী, তার মায়ের বিবাহের কাহিনী। ওই বিষয়টা যখন নাটকে মঞ্চস্থ হবে, তখন সে তার কাকা গার্টুট ও মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে, তাদের মুখে কী প্রতিক্রিয়া হয় সেটা দেখবে। সেখান থেকে সে ধরতে পারবে সত্যিকারে তার কাকা ও মা অপরাধী কিনা। পরিকল্পনা অনুযায়ী নাট্যদল আনা হলো এবং নাট্যদল যে নাটকটি মঞ্চস্থ করবে তার নাম হচ্ছে দ্য মার্ডার অফ গঞ্জাগো। হ্যামলেট নাটকটিকে আখ্যা দিয়েছে দ্য মাউস ট্র্যাপ নামে। নাটকটি চলতে চলতে এক পর্যায়ে সেই দৃশ্য আসে যে দৃশ্য হ্যামলেট নাটকে জুড়ে দিয়েছে। ঘুমন্ত রাজার কানে রানী বিষ ঢালছে, এই দৃশ্যের মঞ্চস্থ হয়। সেখানে আরও উচ্চারিত হয়, রানী সেখানে বলে, রাজা, আমি যদি দ্বিতীয় বিবাহ করি আমি যেন অভিশপ্ত হই। যখন নাটকটির মধ্যে এই ডায়লগটি উচ্চারিত হলো, সে তখন তার মায়ের মুখের দিকে তাকালো এবং তার মায়ের মুখে সে প্রতিক্রিয়া দেখতে পেল।
এ দৃশ্য মঞ্চস্থ হবার সঙ্গে সঙ্গেই রাজা অসুস্থতার ভান করে ভিতরে চলে গেল। রানীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাজা ক্লোডিয়াসের প্রতিক্রিয়া ও রানীর প্রতিক্রিয়া দেখে হ্যামলেটের আর বুঝতে বাকি রইল না তার কাকা এবং মা তার বাবাকে মেরেছে। নাটকের শেষে হ্যামলেট তার কাকাকে জিজ্ঞেস করলো নাটক কেমন হয়েছে। কাকা নাটকের প্রশংসা করলো, কিন্তু তার কথার মধ্যে অসংলগ্নতা আছে। নাটকটি শেষ হওয়ার পর হ্যামলেট তার মাকে জিজ্ঞেস করলো, মা নাটকটি কেমন হয়েছে। তার মা বলল, দ্য লেডি ডোথ প্রোটেস্ট টু মাচ মি থিংস, অর্থাৎ নাটকের মহিলাটি বেশি বাড়াবাড়ি করেছে আমার মনে হয়েছে। এ থেকে হ্যামলেট দৃঢ়ভাবে বুঝতে পারে তার মা এর সঙ্গে জড়িত। এরপরে হ্যামলেটের পাগলামি আরও বেড়ে যায়। রাজা ক্লোডিয়াস, মা গার্ট্রুড, পোলোনিয়াস সবাই উদ্বিগ্ন, কি করা যায়। বিষয়টি নিয়ে তারা তিনজন আলোচনা করে। আলোচনার এক পর্যায়ে মন্ত্রী পোলোনিয়াস জ্ঞানগর্ভ কথা বলে। তো জ্ঞানগর্ভ কথার কারণ জিজ্ঞেস করলে পোলোনিয়াস বলে, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, অর্থাৎ সংক্ষিপ্ততা জ্ঞানের মর্মমূল। বিষয়টি হ্যামলেটের উন্মত্ততা প্রকাশ করতে গিয়ে সে বলেছে। নাটকের পর রাজা রানী চিন্তিত হয়ে যায়। হ্যামলেট কি তাহলে বুঝতে পেরেছে তার বাবাকে কিভাবে মারা হয়েছে, তার মধ্যে পাগলামো, এটা কি সত্যিকারের পাগলামো। হ্যামলেট যদি ডেনমার্কে থাকে তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার এই পাগলামো সবাইকে ভাবিয়ে তুলেছে। পোলোনিয়াস হ্যামলেটের সঙ্গে কথা বলার সময় দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলে, দো দিস বি ম্যাডনেস, ইয়েট দেয়ার ইজ মেথড ইন ইট, যদিও পাগলামি আছে কিন্তু এর মধ্যে একটা সুশৃঙ্খল আছে। অর্থাৎ হ্যামলেটের পাগলামি শুধু পাগলামি নয়, এর মধ্যে কোনো একটা কারণ আছে। পোলোনিয়াসের পরামর্শ মতো রানী গার্ট্রুড হ্যামলেটকে ডেকে পাঠায় এবং রানীকে বলে, আমি পর্দার আড়ালে থাকবো, আপনি খুব স্বাভাবিকভাবে আপনার ছেলের সঙ্গে কথা বলবেন। খবর পেয়ে দ্রুত হ্যামলেট চলে আসে তার মায়ের সঙ্গে কথা বলতে। রানী হ্যামলেটকে বলে, হ্যামলেট তুমি এই নাটক মঞ্চস্থ করে তোমার বাবাকে দুঃখ দিয়েছো, তুমি ভুলে গিয়েছো আমি যে তোমার মা। উত্তরে হ্যামলেট শপথ করে বলে, না মা আমি ভুলিনি তুমি যে আমার মা, তুমি ডেনমার্কের রানী, তুমি আমার বাবার ভাইয়ের স্ত্রী। রানী তাকে জিজ্ঞেস করে, হ্যামলেট তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন। হ্যামলেট বলে, মা তোমাকে সব অন্যায় ও দুষ্কর্মের কথা শোনাবো। হ্যামলেটের কথা বলার স্টাইল এবং ইঙ্গিত দেখে গার্ট্রুড ভয় পেয়ে যায়। রানী গার্ট্রুড ভয়ে চিৎকার করে ওঠে। তখন পর্দার আড়ালে ছিল মন্ত্রী পোলোনিয়াস। মন্ত্রী পর্দার আড়াল থেকে বলে ওঠে, রানী মা ভয় নেই। সঙ্গে সঙ্গে পিছনে তলোয়ার চালালো হ্যামলেট। হ্যামলেট মনে করেছিল পর্দার আড়ালে রাজা ক্লোডিয়াস আছে, কিন্তু লাস্ট টেনে বের করে দেখলো রাজা ক্লোডিয়াস নয়, এ হচ্ছে পোলোনিয়াস। সে মাকে ভর্ৎসনা করলো, মা তুমি কিভাবে আমার বাবার মতো সুন্দর ভালো একজন মানুষের স্থানে এরকম কদর্য একজন লোককে বাবার আসনে বসালে। এভাবে পোলোনিয়াসের মৃত্যুর পর হ্যামলেটের পাগলামি আরও বেড়ে যায়। সে পোলোনিয়াসের মৃত্যুকে বলে, আমি ইঁদুর মনে করে তলোয়ার চালিয়েছিলাম, কিন্তু না সে তো পোলোনিয়াস। এ খবর রাজ্যের সবাই শুনে আঁতকে ওঠে, সবাই চিন্তিত হয়ে গেল হ্যামলেটকে কী শাস্তি দেওয়া যায়। এরকম একটি অপকর্মের অপেক্ষায় ছিল রাজা ক্লোডিয়াস, যাতে হ্যামলেটকে দেশান্তরিত করা যায়, জনগণের চোখের আড়াল করা যায়, শাস্তিস্বরূপ তাকে ইংল্যান্ডে পাঠানো হবে। এদিকে হ্যামলেট ভাবতে লাগলো, পাগলামি করতে করতে সে তার প্রিয়ার বাবাকে মেরে ফেলেছে, এখন কি করা যায়। এ অবস্থায় সেও সিদ্ধান্ত নিল ইংল্যান্ডে যাওয়ার। তার কাকা অর্থাৎ রাজা ক্লোডিয়াসের প্রস্তাবে রাজি হলো। হ্যামলেটকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হলো। জাহাজে করে হ্যামলেট যখন ইংল্যান্ডে যাচ্ছে তখন তার সঙ্গে কিছু রাজার অনুচর ছিল। অনুচরদের হাতে একটি চিঠি ছিল, যে চিঠিতে লেখা ছিল হ্যামলেট ইংল্যান্ডে নামা মাত্রই তাকে যেন হত্যা করা হয়। এখানে বলে রাখতে হয় তখন ইংল্যান্ড ছিল ডেনমার্কের অনুগত। ক্লোডিয়াসের পরিকল্পনা এখানে সম্পূর্ণ ব্যর্থ হয়, কারণ ইংল্যান্ডে যাওয়ার পথে কি জাহাজে তারা ছিল চিঠিটি হ্যামলেটের হাতে আসে। চিঠিটি পড়ে সে বিস্মিত। তো একটু চালাকি করে হ্যামলেট যেখানে তার নাম লেখা ছিল সেখানে সে পত্রভাব তার সঙ্গীর নাম লিখে দেয়। তাদের জাহাজ ইংল্যান্ডে পৌঁছার পূর্বেই জলদস্যুরা তাদের জাহাজ আক্রমণ করে। জলদস্যুদের আক্রমণে অনুচররা ভয়ে পালিয়ে ইংল্যান্ডের দিকে চলে যায়। অন্যদিকে হ্যামলেট তাদের সঙ্গে তরবারি দিয়ে লড়াই চালিয়ে যেতে থাকে। হ্যামলেট লড়াই করে অনেককে মেরে ফেলে। একটা পর্যায়ে ক্লান্ত হলে হ্যামলেটকে তারা বন্দি করে। জলদস্যুরা তার বীরত্ব দেখে ডেনিশ রাজকুমার জেনে তাকে হত্যা করে না, বরং তাকে ডেনমার্ক রাজ্যের কিনারে নামিয়ে দেয়। এদিকে হ্যামলেটের প্রিয়া ওফেলিয়া বাবার শোকে পাগল প্রায়, বাবার কবরের কাছে পড়ে থাকে। হ্যামলেট এসে এই বিষয়টি দেখে, জানে অসহায় মেয়েটির জন্য তার করার কিছু ছিল না, কারণ হ্যামলেট নিজেও তো অসহায়, কেউ কিছু করতে পারছে না। এ সময় হ্যামলেটের সমবয়সী লেয়ার্তেস ফ্রান্স থেকে ফিরে আসে। লেয়ার্তেস হচ্ছে পোলোনিয়াসের ছেলে অর্থাৎ ওফেলিয়ার ভাই। সে তার বাবার মৃত্যুর কথা শুনে, বোনের পাগল হওয়ার কথা শুনে প্রচণ্ড ক্ষেপে যায় হ্যামলেটের ওপর, আর বিষয়টি আরও উস্কে দেয় রাজা ক্লোডিয়াস। তাকে বলে, তুমি তোমার বাবার মৃত্যু তার প্রতিশোধ নাও, তুমি শুধু প্রস্তুতি নাও, সকল দায়িত্ব থাকলো আমার ওপর। এদিকে ওফেলিয়া পাগলের মতো সবসময় পোলাপ বকে যায়, গান গাইতে থাকে, বাবাকে নিয়ে গান গায়, হ্যামলেটকে নিয়ে গান গায়। রাজ্যের মানুষও তার কষ্টে ভারাক্রান্ত। সে রাজদরবারে আসে, রানীর কাছে আসে, রাজার কাছে আসে, তাদের সামনে গান গায়, অদ্ভুত আচরণ করে। একের পর এক দুঃসংবাদ, পোলোনিয়াসের মৃত্যু, হ্যামলেটের পাগলামি,
ওফিলিয়ার পাগলামি। রাজা ক্লডিয়াস বলে, হোয়েন সোর্স কামস দে কাম নট ইন সিঙ্গেল স্পাইস বাট ইন ব্যাটালিয়ন্স। সে রানী গার্টুডকে বলে, বিপদ যখন আসে সে একা গুপ্তচরের মতো আসে না, এক ঝাঁক ঘাতকের মতো আসে। কয়েকদিনের মধ্যে পাগলি ওফিলিয়ার মৃত্যু ঘটে। সে গান গাইতে গাইতে হ্যামলেটের কথা বলতে বলতে সে নদীর পারে একটি উইলো গাছের ডালের ওপর যায়। ডালের ডগায় সে মালা পরাতে যায় আর মালা পরাতে গিয়ে ডাল ভেঙে সে পানিতে পড়ে যায়। পানিতে পড়েও সে গান গাইতে থাকে। তার চিন্তায় ছিল না সে নদীতে পড়ে গেছে। সে আস্তে আস্তে তার পোশাকের ভারে নদীর নিচে ডুবে যায়। এভাবেই পানিতে ডুবে তার মৃত্যু হয়। বোনের মৃত্যুর ঘটনায় লিয়ার্তেস আরও ক্ষুব্ধ হয় হ্যামলেটের উপর। পরিকল্পনা অনুযায়ী রাজা ক্লডিয়াস একটি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতাটি হবে তলোয়ার লড়াই, আর তলোয়ার লড়াই হবে হ্যামলেট ও লিয়ার্তেসের মধ্যে। তাদের দুজনেরই সুনাম ছিল তারা তলোয়ার খেলায় পারদর্শী, আর ইচ্ছে করে এই প্রতিযোগিতার আয়োজন করে। এখানে রাজা ক্লডিয়াসের উদ্দেশ্য থাকে তলোয়ার দুটি রাজা ক্লডিয়াস দিবে। হ্যামলেটের তলোয়ারটি থাকবে ধারহীন, অন্যদিকে লিয়ার্তেসের তলোয়ারটি থাকবে বিষ মেশানো, যাতে লিয়ার্তেস যখন হ্যামলেটকে আঘাত করে এবং আঘাতে হ্যামলেটের মৃত্যু হয়। রাজা আরো ফন্দি করে তলোয়ার লড়াইয়ের মাঝখানে হ্যামলেট যখন পানীয় পান করবে সেই পানীয়ের মধ্যে থাকবে বিষ, যাতে বিষ খেয়ে তার মৃত্যু হয়। রাজা সেজন্য পাশে বিষাক্ত মদের গ্লাস রাখে এবং ঘোষণা করে প্রথমবার যে আঘাত করবে সে এই মদ পান করবে। যথারীতি লড়াই চলতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে হ্যামলেট আঘাত করতে সক্ষম হয় লিয়ার্তেসকে, কিন্তু হ্যামলেট মদ পান করে না। সে বলে দ্বিতীয়বার আঘাত করার পর মদ পান করবে। তুমুল লড়াই চলতে থাকে। হাজার হাজার দর্শক রাজা দেখে, রানী দেখে, সবাই দেখে। এরই মধ্যে রানী উদ্বিগ্ন হয়ে পড়ে, হ্যামলেট তার ছেলে, যদি হ্যামলেটের কোনো কিছু হয়ে যায়। হ্যামলেটের লড়াই দেখে রানী বিচলিত হয়ে গ্লাসের মদ পান করে। যদিও রাজা বাধা দিতে চেয়েছিল পান করো না, ইতিমধ্যে তার গ্লাসের মদ পান করা হয়ে যায় এবং সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যদিকে তাদের দুজনের মাঝখানে লড়াই চলতে থাকে। লড়াই চলতে চলতে এক পর্যায়ে তলোয়ার ছুটে যায়, আবার হাতাহাতি, হাতাহাতির পর আবার লড়াই। এরই মাঝখানে তাদের তলোয়ার বদল হয়। তলোয়ার বদলের পর লিয়ার্তেস সক্ষম হয় হ্যামলেটকে আঘাত করতে। সেই আঘাতে হ্যামলেটের বিষক্রিয়া হয়। আবারও লড়াই চলতে থাকে, আবারও তলোয়ার বদল হয় এবং হ্যামলেটও লিয়ার্তেসকে আঘাত করে। লিয়ার্তেসও বিষক্রিয়ায় বিষাক্ত হয়। লিয়ার্তেস তখন বুঝতে পারে তলোয়ারে বিষ ছিল এবং এই ফন্দিটি করেছে রাজা ক্লডিয়াস। লিয়ার্তেস তখন বিষয়টি প্রকাশ করে, সে ইচ্ছে করে হ্যামলেটকে মারতে চায়নি, এখানে তো শুধু প্রতিযোগিতা ছিল, কিন্তু রাজার ফন্দিতে আজ হ্যামলেটও মরতে বসেছে, সেও মরতে যাচ্ছে। এই কথা শুনে প্রায় মৃত হ্যামলেট আরও ক্ষুব্ধ হয়ে যায়। সেই তলোয়ার দিয়ে সে আঘাত করে রাজাকে, রাজা ক্লডিয়াসকে আঘাত করে এবং রাজা ক্লডিয়াসকে সেই মদ পান করতে বাধ্য করে। এভাবে রাজা ক্লডিয়াসের মৃত্যু হয়। একে একে মৃত্যু হয় রাজা ক্লডিয়াসের, রানী গার্টুডের, প্রতিযোগী বা ওফিলিয়ার ভাই লিয়ার্তেসের, সর্বশেষ যুবরাজ হ্যামলেটের। সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যুর পূর্বে হ্যামলেট তার বন্ধু হোরেসিকে বলল, এইসব ট্র্যাজেডি দেখে কেউ যেন আত্মহত্যা না করে। তার মৃত্যুর পর আসল ঘটনা যাতে রাজ্যের সবাইকে হোরেসিও খুলে বলে। নাটকটির সব শেষে ফ্রন্টিবাস রাজ্যটি জয় করে। একজন সৈনিকের মর্যাদা দিয়ে সামরিক সঙ্গীতের মাধ্যমে হ্যামলেটের সমাহিত করেন। এভাবে হ্যামলেট নামক ট্র্যাজেডির সমাপ্তি হয়। ধন্যবাদ সবাইকে।